আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনার এই ব্যাক পেন কীভাবে ভালো করবেন সেটা আপনাদের কাছে দেখাবো। আর তার আগে দু একটা কথা বলে নিই, যারা ক্রিকেট, ফুটবল খেলেন, কাবাডি খেলেন, মানে যে কোনো রকমের খেলা খেলেন না কেন, তাদের জন্য এই ভিডিওটা। বিষয় হচ্ছে আপনার এই ব্যাক পেন সর্বোচ্চ বেশি হয় ইয়ং জেনারেশন ছেলেদের, কারণ তারা যখন ক্রিকেট খেলে, ফুটবল খেলে, তখন মাথায় অনেক ব্যথা হয়ে যায়। তখন তারা কোনো উপায় পায় না কীভাবে এই ব্যাক পেনটা ভালো করবে, বা ডাক্তারের কাছে যায়, তারপরে কোচের কাছে যায়, কোচের পরামর্শ নেয়, নিয়েও অনেক সময় অনেক ভালো করতে পারে না। সো আপনাদেরকে শুধু আমি এই একটা এক্সারসাইজ দেখাবো, যদি বাসায় নিয়মিত করেন তাহলে একদম আপনাদের এই ব্যাক পেনটা ভালো হয়ে যাবে। আর এটা আপনার বাসায় আপনার বেডে শুয়ে থেকে করতে পারবেন, ঠিক আছে? আপনার বাইরে যাওয়া লাগবে না, আপনার জিমে যাওয়া লাগবে না, আপনি বাসায় করবেন, একদম একদমই শেষ হয়ে যাবে। আচ্ছা, বেশি কথা না বলে আপনাদেরকে এক্সারসাইজটা দেখাই। এভাবে শুয়ে পড়বেন, ঠিক আছে? শুয়ে পড়বেন, দিয়ে মাথাটা এভাবে রাখবেন, এভাবে রিল্যাক্স, ঠিক আছে? পা দুটো তুলবেন, তুলে এই, ঠিক আছে? এটা আপনারা করবেন আপনার 50টা করে 3 সেট, ঠিক আছে? যদি এটা করেন তাহলে একদম নিমিশেই শেষ হয়ে যাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।